মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে প্রতিষ্ঠানে মাঠ দখল করে রেখেছে স্থানীয়রা। বিদ্যালয়ে মাঠে অনেকেই দিনের পর দিন গাড়ি পার্কিং, নিজস্ব ব্যক্তিগত কাজ করছেন, এমনকি মাঠে গরু ছাগল চড়াচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দীর্ঘদিন যাবৎ স্থানীয় মনির হোসেন তার মালিকানাধীন গাড়ির বিদ্যালয় মাঠে পার্কিং করে রেখেছেন। এছাড়াও উক্ত বিদ্যালয় মাঠে প্রতিদিন বেশ কয়েকটি গরু চড়াচ্ছে। স্থানীয়রা জানান, স্কুল বন্ধ থাকার কারণে খোঁজখবর নিচ্ছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপরদিকে রামপুর ইউনিয়নের চক্রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শামীম নামে এক লোকের ব্যক্তিগত কাজের জন্য মাঠ জুড়ে রাখা হয়েছে বাঁশ। উক্ত বাঁশ দিয়ে তার মুরগি পোলট্রি নির্মাণের কাজ চলছে। এছাড়াও আখাইল উচ্চ বিদ্যালয় মাঠে গরু চড়াতে দেখা গেছে। অভিজ্ঞ মহল মনে করেন, উক্ত বিদ্যালয়গুলোতে সীমানা প্রাচীর না থাকায় স্থানীয়রা অবাধে প্রবেশ করে তাদের ইচ্ছামতো ব্যক্তিগত কাজকর্ম করছেন। এছাড়াও ত্রিশাল উপজেলা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে মাঠে স্থানীয়রা বিভিন্ন ধরনের কার্যক্রম করতে দেখা গেছে। কার গরু বাছুর এটি? এটা সঠিক করে বলতাম। আর এই টাক গুলাইন কার? টাক মনিরের। মনির কি করে? দেখুন বেশ করে, ওই জন্য নিরাপদে রাখছে কেন? না, মাঠে রাখছে। কেন মাঠে? মাঠে রাখছে কেন? তার জায়গা নাই নিজস্ব? না না, এই বাজারে কিন্তু আন্ডার রাখেন, তার জায়গা নাই। স্কুল মাঠে রেখেছে কেন? এটা তো বলতে পারতেছেন আমি।